আসসালামু আলাইকুম, পরীক্ষা প্রস্তুতি চ্যানেলে সবাইকে স্বাগতম। 28 সেপ্টেম্বর 2022, প্রথম আলো পত্রিকার কিছু সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয় কত তারিখে? 28 সেপ্টেম্বর 2016 সালে প্রথম পালিত হয়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয় কত তারিখে? 28 সেপ্টেম্বর, এবং এটি 2016 সালে প্রথম পালিত হয়। মানবদেহের রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়াকে কি বলে? হাইপোক্যালেমিয়া। মানবদেহের রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়াকে কি বলে? হাইপোক্যালেমিয়া। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান? ভারত। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান? ভারত। বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 14 জুন 1975। বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 14 জুন 1975। গ্রিক ও পার্সিক যুদ্ধের ইতিহাস রচনা করেন কে? হেরোডোটাস। গ্রিক ও পার্সিক যুদ্ধের ইতিহাস রচনা করেন কে? হেরোডোটাস। ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন কে? জর্জিয়া মেলোনি। ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন কে? জর্জিয়া মেলোনি। সম্প্রতি কোন ইসলামী সংগঠনকে ভারত সরকার 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে? পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, PFI। সম্প্রতি কোন ইসলামী সংগঠনকে ভারত সরকার 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে? পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, সংক্ষেপে PFI। বাংলাদেশ কবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, সংক্ষেপে ITU, এর সদস্যপদ অর্জন করে? 5 সেপ্টেম্বর 1973। বাংলাদেশ কবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, সংক্ষেপে ITU, এর সদস্যপদ অর্জন করে? কবে? 5 সেপ্টেম্বর 1973। জাপানের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? কিমোনো। জাপানের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? কিমোনো। জাপানে শিনজো আবের পূর্বে প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়েছিল কার? শিগোরি ইয়োশিদার, 1967 সালে। জাপানে শিনজো আবের পূর্বে প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়েছিল কার? শিগেরু ইয়োশিদার, 1967 সালে। দেশে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয় কত সালে? 2007 সালে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। দেশে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয় কত সালে? 2007 সালে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।